কোচবিহার জেলার মেখলিগঞ্জে জামালদহে শটুঙ্গা নদী থেকে বালি পাচার চলছিল দীর্ঘদিন ধরে। এদিন স্থানীয় মহিলারা সোচ্চার হন পাচারের বিরুদ্ধে। জামালদহ গ্রাম পঞ্চায়েতে জয়কালীবাড়ি এলাকায় এই এলাকায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে বেশ কিছুদিন ধরে। পাশেই শটুঙ্গা নদী বয়ে চলেছে, তারপরও জল সংকট এলাকায়। স্থানীয়দের দাবি, গ্রীষ্মে জলের সংকট আর বর্ষায় পাড়ের ভাঙন তাদের ভবিতব্য হয়ে উঠেছে। এইসব বালি পাচারকারীদের দৌড়াতে অভিযোগ, প্রতিদিন 10 থেকে 12 ট্রলার নদীর বুক থেকে অবাধে বালি খনন করে নিয়ে যাচ্ছে, ফলে কোনো বাড়ির কল থেকে বেরোচ্ছে না জল। এমনই অভিযোগের সরব হয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে বুধবার বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হন। সেখানকার প্রায় 30 জন মহিলা একত্রিত হয়ে বালি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মহিলাদের দেখে বালি বোঝাই ট্রাক এবং ট্রলি নিয়ে পালায় বালি পাচারকারীরা। তিনটার মধ্যে আসবে, সন্ধ্যা 6টা অবধি পালু ওঠায়। মানে ভোর 3টায় আসে? হ্যাঁ, ভোর 3টায় আসে। ভোর 3টার দিকে? মানে এত রাত্রে? এত রাত্রে ওরা অন্ধকার রাত্রে করে ওরা বালু ওঠায়। তো এর ফলে কি আপনার মানে বাড়ি এদিকে কোনো ভাঙন ধরেছে কি নদীতে? ভাঙন আমার নদীর ধৈন্য ভাঙিয়া গেছে, আমার বাস বাড়ি ভাঙিয়া গেছে, দেখো যা। আপনারা কি যাচ্ছেন? আমরা যাচ্ছি, বালু ওঠা দেওয়া যাবে না। ওনাদের কি কোনো কমপ্লেন জানিয়েছেন? না, আজকে বলছি। তো ওনারা কি বলছে? আমাদের কুয়ায় জল নাই, আমাদের নদীর ধৈন্য ভাঙিয়া যাচ্ছে, এখন আমরা বালু উঠাইতে দিব না। আজকে ওরা বলছে যে আমরা কি বালু যদি ওঠাই কর্ম করে না খাইতে আমরা কি চুরি করে খাবো?